প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে জিও বিশ্ব কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি এর 141তম অধিবেশনের উদ্বোধন করবেন। এই নিয়ে দ্বিতীয়বার ভারত এই অধিবেশনের আয়োজন করছে। 40 বছর আগে 1983 সালে প্রথমবার ভারত আইওসির অধিবেশনে বসেছিল, সেটি ছিল আইওসি 86তম অধিবেশন। অলিম্পিক গেমসের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে।